তো কাকু আপনি কত বছর ধরে এই মূর্তি বানাচ্ছেন? 30 বছর। তো বন্ধুরা আমিও অনেক বছর ধরে প্রায় এখানে ঠাকুর কিনছি। हे गाइस चले एलाम কোনো একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা এই ভিডিওতে মা সরস্বতীর প্রিপারেশন দেখাবো, মানে মা সরস্বতীকে গড়া হচ্ছে, তো সেই জায়গায় নিয়ে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন কি রেঞ্জের আছে ঠাকুর, সমস্ত কিছু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে আমাদের সরস্বতী পুজো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ফাইনালি বন্ধুরা আমি কিন্তু অলরেডি সেই জায়গার কাছে চলে এসেছি, আমাদের আর্নেস ক্লাবের কাছে, ঠিক আছে। আর এই যে তোমার রোডটা দেখতে পাচ্ছ, এই রোডটা কিন্তু সোজা চলে যাচ্ছে আমাদের বাস স্ট্যান্ড থানা মোড় ওই সাইডে। তোমার যদি কাউকে জিজ্ঞাসাবাদ করো যে জামুরিয়া আরএনএস ক্লাব যাবো, তাহলে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিবে। অ্যান্ড এই সাইড দিকে কিন্তু তোমার পেয়ে যাচ্ছ মা সরস্বতী প্রতিমা গড়া হচ্ছে। তো চলো ভিতরে ঢুকে গিয়ে তোমার সমস্ত কিছু দেখিয়ে দেবো যে কেমন কি কাজ চলছে আর কত দূর অবধি এগোলো প্রিপারেশান, ওকে। অ্যান্ড বাইরে থেকে তোমরা একটু দেখতে পেয়ে যাচ্ছ আশা করি। চলো ভিতর দিকে যাওয়া যায়। তো বন্ধুরা আমরা ঢুকতেই কিন্তু পেয়ে যাচ্ছি বড় বড় মা সরস্বতীর মূর্তিগুলো, যেগুলো কিন্তু এই সাইডে রাখা হয়েছে, তোমরা যেমনটা কি দেখতে পাচ্ছ। আর কাকুরা কিন্তু এখানে কাজ করছেন, কেননা এখন তো বেশি দেরিও নেই গাইজ, কেননা 26 থেকে আমাদের স্টার্ট হয়ে যাবে সরস্বতী পুজো। আর আজ প্রায় হয়ে গেল 19-20 তারিখ, ওকে। অ্যান্ড এই সাইডে কিন্তু ছোট ছোট অ্যান্ড মাঝারি সাইজের যে মা সরস্বতী মূর্তিগুলো আছে সেগুলো কিন্তু এই সাইডে রাখা হয়েছে। তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি যে কাকু ঠাকুর মূর্তি বানাচ্ছেন। তো কাকু আপনি কত বছর ধরে এই মূর্তি বানাচ্ছেন? 30 বছর। তো বন্ধুরা আমিও অনেক বছর ধরে প্রায় এখানে ঠাকুর কিনছি, আর পারলে তোমরাও চলে আসতে পারো। তো কাকু আপনি এখানকার অ্যাড্রেস একটু বলে দেন। আমি তো প্রায় জানি জামুরিয়া বটতলা গ্রাম। তো অবশ্যই গাইস তোমরা চলে এসো। আর কাকু আপনি কি আরএনএস ক্লাব? আরএনএস ক্লাব। তো আপনি কি এই বিজনেসটা একদম প্রথম থেকে করছেন না পড়াশোনা ছাড়ার পর থেকে? আচ্ছা, মানে গাইস সেই অনেক দিন আগে থেকে করছে তাও। 30 বছর। আচ্ছা আচ্ছা, মানে গাইস তোমরা বুঝতে পারছো যে কত বছর ধরে এখানে কাকু কাজ করছেন এই কাজ। তো কাকু আপনি আমার দর্শক বন্ধুদেরকে আপনি যদি কিছু বলতে চান যে ঠাকুর কেমন কি বাজেটে আছে, লো বাজেট হাই বাজেট, আপনি যদি কিছু বলেন। বাজেট কিছু বলা যাবে না, বাজারের পরিস্থিতি হিসাবে বাজেট। এটা কোনো বাজেট লো হাই কিছু নেই, বাজারের পরিস্থিতি হিসাবে চলে, যেমন বাজার সেরকম চলবে। তো ঠিক আছে বন্ধু, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের কাজ কিন্তু এখনো চলছে অলরেডি, আর এখন কিন্তু শেষ হয়নি, 10 দিন মাত্র টাইম আছে। তো যাই হোক তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো, আর পারলে তোমরা চলে আসতে পারো আরএনএস ক্লাব, তোমাদেরকে যাকে বলবে সেই দেখিয়ে দেবে, ওকে। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওটি, আশা করি তোমার সকলে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে ফার্স্ট টাইমে সেগুলো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড লাভ ইউ অল গাইস, টাটা।